আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয় সেটা হচ্ছে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট, অনলাইন ক্লাসের যে আলোচনা সেটা আমি আলোচনা করব। এবং আজকের নির্ধারিত কাজ হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া ছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখো। তাহলে এখানে আমি বিষয়টা লিখছি। প্রথমেই দেখো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখো। তাহলে আমি তোমাদেরকে সব মানে আলোচনা তো ব্যাপক আলোচনা, এটা লিখতে গেলে অনেক বোর্ড ই হবে না, সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। তাই আমি সংক্ষেপে মূল কথাগুলো আমি তোমাদের সামনে আলোচনা করতেছি। দেখো, তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই যে 1947 সালে দেশ বিভাগের পর থেকে আমরা শোষণ তার পূর্বে ব্রিটিশরা এদের শাসন শোষণ করে গেছেন এবং প্রায় 200 বছর তারা শাসন শোষণ এবং নিরীহ মানুষদের উপর অত্যাচার নিপীড়ন করে গেছেন। কিন্তু তার পরবর্তীতে দেশ বিভাগের পরে 1947 সালে দেশ বিভাগের পরে আবার আমাদের এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা পাকিস্তান নামক একটা রাষ্ট্র ছিল, পাকিস্তানটা আবার ভাগ হয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা আলাদা দেশ হয়। এখন এখানে দেখা যায় যে পূর্ব পাকিস্তানের অধিবাসীর এবং পশ্চিম পাকিস্তানের যে অধিবাসী পশ্চিম পাকিস্তানের আমরা যদিও একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম, কিন্তু আমরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশে, আমরা বাঙালিরা ছিলাম পূর্ব পাকিস্তানের অংশে। কিন্তু দেখা গেছে যে এই পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিদের হাতে তাদের হাতে সমস্ত ক্ষমতা ছিল, যার কারণে আমরা কী হতাম যে প্রতিনিয়তই তাদের দ্বারা যে শোষণ শাসন এবং অত্যাচার নিপীড়ন এগুলো আমাদের এই বঞ্চনা বিভিন্ন কাজে কর্মে অর্থনৈতিক সামাজিক সব কিছু থেকে আমাদেরকে কী করা হতো, বঞ্চিত করা হতো। তাই এসব অত্যাচার এবং এগুলো থেকে মুক্তি লাভের জন্য আমাদের সর্বকার আমাদের কিছু যে নেতারা বিশেষ মানে যারা জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন তার মধ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় এবং যার নিবেদিত প্রাণে যার প্রাণ উৎসর্গ করে হাজার হাজার বাঙালিকে প্রেরণা যুগিয়েছিলেন এই স্বাধীনতার স্বাধীন ভূখণ্ড রাষ্ট্রকে গড়ে তোলার জন্য বাংলার মাটিতে, যাতে সেই পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি কী করেছিলেন, তিনি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বাঙালিদেরকে সেই রেসকোর্স ময়দানে 7ই মার্চের তিনি তার ভাষণে তিনি বিভিন্ন ধরনের মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিলেন এবং বিভিন্ন যুক্তির মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, যার কারণে আজকে আমরা কী হয়েছি, আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এখানে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণের তোমরা দেখবা যে তিনি যে তার যে বৈশিষ্ট্য মানে 7ই মার্চের ভাষণের যে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রথমেই তোমরা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো, আমি এখানে লিখে দিছি যে 1 নম্বরে বাঙালির সংগ্রাম ঐতিহ্য এবং বঞ্চনার ইতিহাস, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। নম্বর 2 আছে গণতান্ত্রিক চেতনা, এখানে গণতান্ত্রিক চেতনা বোধ জাগ্রত হয়েছে। তারপর দেখো আত্মনিয়ন্ত্রণ অধিকার, মানে নিজেকে নিয়ন্ত্রণের অধিকার, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করব, নিজের মতো করে চলবো। তারপর দেখো শান্তির বাণী, আমরা শান্তিতে বসবাস করে শান্তি ফিরিয়ে আনবো, এটাই কথা মূল কথা। তারপর দেখো মানবতার প্রতি, এখানে আছে কি মানবতার প্রতি শ্রদ্ধা, এবং নম্বর 6 আছে আক্রান্ত হলে তা প্রতিরোধ করা, মানে বিভিন্ন মানে বঞ্চিত মানুষদের বিভিন্ন তাদের
করাল গ্রাস থেকে মুক্তি লাভের জন্য আক্রান্ত হলে তাদেরকে কী করা, প্রতিরোধ করা, এটাই। এখন দেখো তো এখানে তোমরা দেখতে পারতেছ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি প্রথমেই ওনার যে কীর্তি এবং ওনার সেই সময়টার মধ্যে তিনি কী করে গিয়েছিলেন, তার ভাষণে তিনি কী বলে গিয়েছিলেন এবং বিভিন্ন যুক্তি দাঁড় করিয়েছিলেন, সেই যুক্তিগুলো এখন আমি তোমাদেরকে বলতেছি। শোনো, দেখো প্রথমে তোমরা ভূমিকা লিখবে, ভূমিকায় কী লিখবে যে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান যেটা শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, বর্তমান যে সোহরাওয়ার্দী উদ্যান একটা, এখানে তিনি কী করেছিলেন, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমে মূলত তিনি বাংলার আপামর জনসাধারণের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং আঠেরো মিনিটের এই ভাষণে তিনি কী বলেছিলেন যে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান তিনি জানিয়েছিলেন। এটা লিখবা তোমরা ভূমিকাতে। আচ্ছা, এরপরে লিখবা যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি যেসব যুক্তি তুলে ধরেছেন তা নিম্নে তুলে ধরা হলো। তাহলে তোমরা লিখবা কি যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি, এই যে এখান থেকে লিখবা যে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছিলেন সেগুলো নিম্নে আলোচনা করা হলো। তাহলে কীভাবে লিখবা, যে 1-2 দিয়ে লিখবা, প্রথমে 1 দিবা, যে 1 কী আছে, পাকিস্তানি সরকার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর বাঙালির উপর গুলি চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছে। 2, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়, আর এই মুক্তি আর বাঁচার অধিকার আদায় করার জন্য প্রয়োজন স্বাধীনতা। তিনি এটা বলেছিলেন তার ভাষণের মধ্যে। আর কি বলেছিলেন, 3 দেখো, নির্বাচনের পর বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে, কিন্তু পাকিস্তানি সরকার তারা কী করে, পাকিস্তানি সরকার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে দেয়নি। আচ্ছা, 4, এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি মুক্তি চায়, তাহলে এটা একটা যুক্তি। এরপরে কি, 5 আসো, পাকিস্তানি শাসনে 23 বছর শুধু বাংলায় অত্যাচার চালিয়েছে, আর কি করেছে, যে রক্তের ইতিহাস লিখেছে, মুমূর্ষ নরনারী শুধু আর্তনাদ করেছে। 6, ভাষা আন্দোলনের সময় 1952 সালে বাঙালি রক্ত দিয়েছে, 1954 সালের নির্বাচনে জয়লাভ করার পরও শাসন ভার বাঙালির হাতে তুলে দেওয়া হয়নি। তার মানে কি, দেখো উনিশশো বাউন্ন সালে পাকিস্তানিরা কী করেছিল, যে পাকিস্তানিরা 1952 সালে, তোমরা জানো যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে রাজপথ রঞ্জিত করেছিল সালাম বরকত, রফিক জব্বার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না জানা অনেক ছাত্র, তো এই নাম না জানা অনেক ছাত্র তারা কী করেছিল, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল সেই ভাষা আন্দোলনের মাধ্যমে। আর 1954 সালের নির্বাচনে তারা জয়লাভ করার পরও তারা কী হয়নি, জয়লাভ করার পরও দেখা গেছে যে তারা ক্ষমতা হস্তান্তর করেনি, বরং তারা নিজেদের ক্ষমতা তাদের কাছে রেখে দিয়েছে। এরপর দেখো 7 বলা হয়েছে, 1958 সালে আয়ুব খান মার্শাল ল জারি করে, 10 বছর পর্যন্ত বাঙালিকে গোলাম করে রেখেছে, তাহলে 10 বছর পর্যন্ত গোলামি করে রেখেছে। এরপর আছে যে 8 বলা হয়েছে, 1966 সালে 7 জুন 6 দফা আন্দোলন সময় বাঙালি ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, তাহলে 1966 সালের 6 জুনে 6 দফা, তাহলে পরপর ঘটনাগুলো চলে আসতেছে। দেখো তারপরে 9, 1969 সালে, তোমরা জানো যে 1969 সালে গণঅভ্যুত্থানে আয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান দেশের শাসনতন্ত্র দিবেন বলেও দেননি, শাসনতন্ত্র দিবেন বলেছিলেন, অঙ্গীকার করেছিলেন, কিন্তু তারপরও দেননি। কে দেননি, ইয়াহিয়া খান, পশ্চিম পাকিস্তানিদের। আচ্ছা তারপরে দেখো, ষড়যন্ত্র করে নিজেরা শাসনের ভার তুলে নিয়েছেন। আচ্ছা এরপর দেখো 10, বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে অনুরোধ করেছিলেন যে 15ই ফেব্রুয়ারি
যে তারা কি জাতীয় সংসদ অধিবেশন দিবে। তিনি কি করেছিলেন যে বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে অনুরোধ করেছিলেন যে 15 ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশনে অধিবেশন দিতে। তিনি অ্যাসেম্বলি ডাকার পরও শেষ পর্যন্ত মানে 1 মার্চ কি অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে পাকিস্তানের সাথে আলোচনার পথ বন্ধ হয়ে যায়। নানা অজুহাত দেখিয়ে দোষ দেওয়া হয় বাংলার মানুষকে এবং বঙ্গবন্ধুকে। তাহলে বঙ্গবন্ধুকে কী করে তারা দোষ চাপিয়ে দেয়, মানে বঙ্গবন্ধুর উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 11 বলছে যে বাংলার টাকা দিয়ে অস্ত্র কেনা হয়েছে যাতে বহিঃশত্রু আক্রমণ থেকে কি দেশকে রক্ষা করা যায়। অথচ সেই অস্ত্র বাংলার মানুষের কি করছে, বাংলার মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। গরিব দুঃখী নিরস্ত মানুষকে গুলি করা হয়েছে। আচ্ছা, তাহলে কি বাংলার টাকা দিয়ে অস্ত্র কেনা হয়েছে যাতে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যায়, কিন্তু তারা কি করছে আমাদের দেশের মানুষকে নিরীহভাবে তারা এই অস্ত্র দিয়ে তারা হত্যা করেছে। আচ্ছা, তারপর এটা ছিল একটা যুক্তি যে এটা তারা এই ধরনের মানে গরিহিত কাজগুলো করতেছে, অন্যায় অত্যাচারগুলো করতেছে, যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসন স্বাধীনতার জন্য বাংলার মানুষের মুক্তির জন্য এই যুক্তিগুলি তিনি দাঁড় করিয়েছিলেন সেই 7ই মার্চে তার ঐতিহাসিক ভাষণে। তারপর দেখো নাম্বার 12 বলছে যে বাঙালিরা পাকিস্তানে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, তার মানে বাঙালিরা ছিল সংখ্যালঘু মানে একবারে সংখ্যা অল্প, এরপরে সংখ্যালঘুত্ব সত্ত্বেও বারবার পাকিস্তানিরা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে অস্ত্র নিয়ে, বাঙালিরা ছিল নিরস্ত্র এবং তাদের উপরে অত্যাচার চালিয়েছিল। এরপরে নাম্বার 12, বাঙালিরা পাকিস্তানের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বারবার কি বলছে যে সত্য বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে অস্ত্র নিয়ে। নাম্বার 13, বঙ্গবন্ধু টেলিফোনে জেনারেল ইয়াহিয়া খানের সাথে কথা বলে জানিয়েছেন তাদের অত্যাচারের কথা, কিন্তু তিনি উল্টো বঙ্গবন্ধুর দোষ দিলেন। বঙ্গবন্ধুর সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা দিয়েছেন তাতে সমস্ত দোষ বঙ্গবন্ধু আর বাংলার মানুষকে দিয়েছে। তার মানে কি দেখো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্নভাবে তারা কী করেছে, দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যাতে এদেশের মানুষ মুক্তি না পায়, এদেশ তারা যাতে শাসন শোষণ করে, এদেশ যাতে তারা নিজেদের মতো করে তাদের তারা মানে চালিয়ে নিতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই যে আমি যে যুক্তিগুলো বললাম আর এখানে বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম এই যুক্তিগুলোর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর আরও অনেকগুলো কথা আছে কিন্তু দেখো সময়ের স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। তারপর আমি আরেকটু বলতেছি যে নাম্বার 14 বলা হয়েছে যে সরকার 25শে মার্চ অ্যাসেম্বলি কল করেছে, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছেন তিনি অ্যাসেম্বলি যোগ দিবেন যদি মার্শাল উইথড্র করে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফিরে যেতে হবে, বাঙালিকে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমা হস্তান্তর করতে হবে, কিন্তু পাকিস্তানি সরকার তা বিবেচনা করেনি। নাম্বার 15 বলা হয়েছে যে পাকিস্তানি সরকার এই দেশের সম্পদ নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, দেশের মোট আয়ের বড় অংশ নিজেদের উন্নয়ন ব্যয় করেছে, এদেশে লুটতরাজ করেছে। তাহলে এই যে উনি বিভিন্ন রকমের যুক্তি দাঁড় করিয়েছিলেন এই যুক্তিগুলো ছিল বাঙালির মুক্তির জন্য, মুক্তির সনদ হিসেবে। আচ্ছা, এখন দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে কি বলেছেন যে উপর্যুক্ত আলোচনার থেকে বোঝা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে শেষ পর্যন্ত বোঝাতে চেয়েছেন যে আমাদের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত কোনো অধিকার আদায় করা সম্ভব নয় আর অত্যাচার আমরা সইব না, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, যার যা অবস্থানে থেকে তিনি সবাইকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছিলেন যে কি বঙ্গবন্ধু আরও চেয়ে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, এদেশের মানুষের অধিকার চান, এদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে
এদেশের মানুষ যাতে কষ্ট না ভোগ করে, তিনি সেজন্য বলেছিলেন যে আর যেন একটি গুলিও না চলে, আর যেন এদেশের লোককে হত্যা না করা হয়, হ্যাঁ এদেশের এদেশের মানুষদেরকে হত্যা না করা হয়। আর কি বলেছেন যে তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছেন বলেছিলেন এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছিলেন। এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি যদি হুকুম নাও দিতে পারেন এবং তবু যেন কি তবুও যেন সবাই সেক্রেটারিয়েটের সুপ্রিম কোর্ট জজ কোর্ট রাস্তাঘাট সব যেন বন্ধ করে দেয়, 7 কোটি বাঙালি হ্যাঁ মানুষ আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তাই বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে সর্ব মানে কী করেছিলেন, বাংলার আপামর জনগণ সেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন 1971 সালে 25শে মার্চ কালরাত্রে যে হত্যা চালিয়েছিল। আর তারপরে কি হয়েছে যে 16ই ডিসেম্বর 1971 16ই ডিসেম্বর আমরা তার এই ভাষণের পর আমরা কি মুক্তিযুদ্ধ জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম, 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা অর্জিত হয়। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইতিহাস কখনো ভুলে যেতে পারবো না। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কোনো দিন ভুলতে পারবো না। তার মানে তার যে দেশের জন্য মায়া মমতা ভালোবাসা, দেশের মানুষদের জন্য যে মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে দিয়েছিলেন, তার জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, এটা আমরা কখনো ভুলতে পারবো না। তাই আমি যে এতক্ষণ যে তোমাদের সামনে যে আলোচনাগুলো করলাম তার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব আহ্বান তিনি করেছিলেন এবং যুক্তি দিয়েছিলেন সেগুলো তোমাদের আমি সংক্ষিপ্ত আকারে সেই আলোচনাগুলো তুলে ধরলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ, একটু সবাই বই খুলে দেখবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।